আচ্ছা, ওকে। সো আমরা এখন যেটা কোয়েশ্চন আলোচনা করবো সেটা হচ্ছে সোডিয়াম এবং অ্যালুমিনিয়ামের নিষ্কাশন। তো এদের কি উপায়ে নিষ্কাশন করা যাবে সেটা যদি আমরা ওদের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখি তখন আমরা বুঝতে পারবো। তো তড়িৎ রাসায়নিক শ্রেণীটা ছিল এরকম, লিখো, কানা, মাঝি, এলো, যেন, ফিস ফিস করে, কাদিয়া, কুলে, নীল, সোনা, পুরবীর হারে, যেন হচ্ছে কোতা, হাজি, আজি, আও। ঠিক আছে, তো এদিকে আমি এই কথাটা বলছিলাম যে তুমি এল পর্যন্ত যা পাবা, এল পর্যন্ত অ্যালুমিনিয়াম পর্যন্ত যাদের পাবা তাদের তোমাকে এদের অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ বা এদের তড়িৎ বিশ্লেষণ বা এদের লবণের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পৃথক করতে হবে। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পৃথক করতে হবে। এবং তুমি এদিকে পিবি পর্যন্ত যাদের পাবা, পিবি না দেখো তো পিবি পর্যন্ত নেবি, হ্যাঁ পিবি পর্যন্ত, পিবির আগ পর্যন্ত যাদেরকে পাবা তাদেরকে তোমাকে নিষ্কাশন করতে হবে হচ্ছে এদের অক্সাইডের, এদের অক্সাইডের কার্বন বিজারণ, অক্সাইডের কার্বন বিজারণ, এবং এদেরকে আচ্ছা সো খেয়াল করো। এখন এইদিকে আমাদের যেহেতু নিষ্কাশন করতে হবে সোডিয়াম, সো আমরা সোডিয়ামকে নিয়ে চিন্তা করবো, সোডিয়ামকে কিভাবে নিষ্কাশন করা যায়। যেহেতু সোডিয়াম আমাদের এই রেঞ্জে পড়ছে সেহেতু সোডিয়ামের নিষ্কাশনের জন্য আমরা এখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করবো। সো এখন দেখো, এখন সোডিয়ামকে আমরা কি হিসাবে প্রক্রিয়াতে পাই সেটা হচ্ছে সোডিয়ামকে আমরা NaCl হিসেবে প্রক্রিয়াতে পাই, এবং এই NaCl থেকে আমরা যদি সোডিয়ামকে নিষ্কাশন করি তখন সেটা হচ্ছে আমাদের জন্য লাভজনক। সেই জন্য আমাদের তড়িৎ বিশ্লেষণ করতে হবে, এবং আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে এটাকে অবশ্যই গলাতে হবে। ক্লিয়ার? সো এটাকে যদি আমি গলাই, সোডিয়াম ক্লোরাইডকে গলানোর জন্য যে তাপমাত্রা সেই তাপমাত্রা হচ্ছে 801°C তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 801°C তাপমাত্রা সোডিয়ামকে গলানোর জন্য আমাদের তাপমাত্রা লাগে। কিন্তু কলকারখানায় যদি আমি এতটুকু তাপ দিয়ে সোডিয়াম ক্লোরাইডকে গলাই তখন দেখা যায় যে আমার লস হচ্ছে। তো সেইটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা পাত্রে সোডিয়াম ক্লোরাইড নিতে পারি 40-42%, এবং ক্যালসিয়াম ক্লোরাইড নিতে পারি 58-60%। এবং আমরা যখন এই দুইটার মিশ্রণকে একসাথে গলাবো তখন আমরা এদের গলনাঙ্ক পাবো হচ্ছে 600°C তাপমাত্রা। কত? 600°C। ক্লিয়ার? সো এই 600°C তাপমাত্রা পাওয়ার পরে, সো এখানে যেহেতু আমাকে 201°C তাপমাত্রা কম দিতে হচ্ছে সেহেতু এটা আমার জন্য লাভজনক, এবং হয়তোবা আমরা ওই 201°C তাপমাত্রা বাড়তি দেওয়ার জন্য আমাকে যতটুকু জ্বালানি কিনতে হইতো সেটা থেকে ক্যালসিয়াম ক্লোরাইডকে কিনতে গেলে আমার টাকা কম লাগতেছে, সেই কারণে আমি এখানে ক্যালসিয়াম ক্লোরাইডকে দিয়ে নিষ্কাশন করতেছি। ক্লিয়ার? সো তারপরে আমার কাজ হচ্ছে এখানে সোডিয়াম ক্লোরাইডকে গলানোর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এদিকে আমরা সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণ এবং সোডিয়াম ক্লোরাইডের আয়ন পাবো, তাই না? সো একটা হচ্ছে সোডিয়াম আয়ন পাবো, একটা হচ্ছে ক্লোরিনের আয়ন পাবো। ক্লিয়ার? তারপরে এই দ্রবণে আমরা এনোড কেতুর প্রয়োগ করব, অর্থাৎ দুইটা পাত দিব এরকম ভাবে, এবং এখানে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত সেটাকে বলা হচ্ছে এনোড। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত সেটাকে কি বলা হয়? এনোড। এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্তটাকে বলা হয় কেতুর। ক্লিয়ার? কি বলো? কেতুর। এখন দেখো এনোড যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত সেহেতু সে এখন ঋণাত্মককে আকর্ষণ করবে। ক্লিয়ার? সো এনোড রিয়াকশন যদি আমি লিখি, আমি যদি এনোড রিয়াকশনটা লিখি তাহলে কি হয় খেয়াল করো, এনোড রিয়াকশন। সো এনোড রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, সেটা হচ্ছে এনোড মানে হচ্ছে অ্যানায়নকে আকর্ষণ করতেছে। সো এনোড যেহেতু প্লাস সেহেতু ঋণাত্মককে আকর্ষণ করতেছে, এইভাবে মনে রাখতে পারো। সো সিএল মাইনাস, যেহেতু তার একটা মাইনাস মানে কি তার একটা ইলেকট্রন বেশি আছে। ক্লিয়ার? সো এই সিএল মাইনাস একটা ইলেকট্রন দান করতেছে। তো যখন সিএল মাইনাস একটা ইলেকট্রনকে দান করতেছে তখন আলটিমেটলি এখানে উৎপাদন হচ্ছে সিএল। বাট এই ক্লোরিন তো পরমাণু হিসেবে একা প্রকৃতিতে থাকে না, ক্লোরিন হচ্ছে দুইটা ক্লোরিন মানে দ্বিপরমাণু গ্যাস হিসেবে প্রকৃতিতে অবস্থান করে, সেজন্য আবার এই রিয়াকশনটা ঘটবে, অর্থাৎ অন্য আরেকটা পরমাণু আসবে সিএল মাইনাস মাইনাস ইলেকট্রন এবং সেটা আবার ক্লোরিনকে দিবে। তারপরে যেটা হবে সেটা হচ্ছে এই ক্লোরিন আর এই ক্লোরিন বিক্রিয়া করে সিএল টু হিসেবে থাকবে, যেহেতু পরিবেশে তারা দ্বিপরমাণু হিসেবে থাকে। দ্যাট মিনস টু সিএল মাইনাস মাইনাস টু ইলেকট্রন ইকুয়াল টু সিএল টু। এখন এনোড ডিরেকশন পর আমি চলে যাবো হচ্ছে কেতুর ডিরেকশনে। কেতুর ডিরেকশন কি? সো কেতুর ডিরেকশনে যদি আমি চলে যাই, সো কেতুর ডিরেকশন আমি যেটা পাবো সেটা হচ্ছে এদিকে হচ্ছে সোডিয়াম প্লাস, কেতুর মানে হচ্ছে ক্যাটায়ন, সরি কেতুর মানে হচ্ছে যেটা ক্যাটায়নকে আকর্ষণ করে, এইভাবে মনে রাখতে পারো। আবার এটাও মনে রাখতে পারো কেতুর যেহেতু ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত সেহেতু সে স্বভাবতই ধনাত্মককে আকর্ষণ করবে। সো সোডিয়াম প্লাস কি করবে? একটা ইলেকট্রনকে গ্রহণ করবে। সো একটা ইলেকট্রনকে গ্রহণ করার পরে এনএ হবে,
কিন্তু আমরা অষ্টম অধ্যায়ে যে এনোড ক্ষেত্র পড়ছি সেটার ক্ষেত্রে নিয়মটা হলো, এনোডে আমরা যতটা ইলেকট্রন পাচ্ছি বা এনোডে অন্য একটা আয়ন যতটা ইলেকট্রন দিচ্ছে, কেতুর ঠিক ততটা ইলেকট্রনই গ্রহণ করবে এবং এটা বাকি আয়নটাকে দিবে। সো আমরা যদি দেখি এখানে এনোড এই পর্যন্ত কতটা ইলেকট্রন গ্রহণ করছে, সেটা হচ্ছে দুইটা, কারণ দুইটা ক্লোরিন মাইনাস থেকে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। সো ওই দুইটা ইলেকট্রনই সে সোডিয়ামকে দিবে, কিন্তু একটা সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে সেহেতু সে দুইটা সোডিয়ামকে দুইটা ইলেকট্রন দিবে। ক্লিয়ার? দ্যাট মিনস আলটিমেটলি আমরা পাচ্ছি মোট রিয়াকশনটা, আমার যে নেট রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে এই যে টু এন এ, ক্লিয়ার? দ্যাট মিনস টু এন এ প্লাস প্লাস টু ইলেকট্রন সমান সমান টু এন এ। তাহলে এইভাবে দেখো এন এটাকে আমরা আলাদা করে ফেলতে পারছি, ক্লিয়ার? সো এইভাবে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা সোডিয়ামকে আলাদা করতে পারবো। এখন পরীক্ষার হলে কোয়েশ্চনটা যদি এরকম ভাবে আসে যে সোডিয়ামের সোডিয়াম ধাতুর নিষ্কাশনে আমরা কোন কারণে, কি বলো, সোডিয়াম ধাতুর নিষ্কাশনে আমরা কোন কারণে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করবো, আমরা কোন কারণে কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করবো না, ক্লিয়ার? তো সেইটার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে সেটার আনসার আমি অ্যালুমিনিয়ামের নিষ্কাশন পড়ানোর পর পরে আমি বলে দিব যে কোন কারণে সেটা এটার আনসার আমরা কিভাবে করব। সো আমরা যদি অ্যালুমিনিয়ামের নিষ্কাশনে চলে যাই, আমরা অ্যালুমিনিয়ামের নিষ্কাশনে চলে যাবো। সো অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে ঠিক এরকম, আমরা অ্যালুমিনিয়ামকে বক্সাইড থেকে নিষ্কাশন করতে পারি। অ্যালুমিনিয়ামের প্রধান যে আকরিক, সেই প্রধান আকরিকটা আমরা বক্সাইড বলতে পারি। ওই বক্সাইডের সংকেত আমি যেটা বলছিলাম সেই বক্সাইডের সংকেত হচ্ছে, খেয়াল করো, বক্সাইড। এবং এই বক্সাইডের সংকেত মনে রাখার জন্য তোমাকে আমি একটা সিস্টেম শিখাইছিলাম, ওই সিস্টেমটা হচ্ছে আলু ভর্তা। সো এই আলু ভর্তা বললাম মানে আলু ভর্তা, এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা অক্সাইড। সো তুমি লিখতে পারো Al2O3, আর ভর্তা খাওয়ার পর বেশি ঝাল লাগছে, এই জন্য এক গ্লাস পানি থেকে তুমি দুই গ্লাস পানি খাইছো, দ্যাট মিনস টু এইচ টু ও। এখন এইটাকে যদি তুমি করতে চাও তখন তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাকে পানিকে সরাইতে হবে, ক্লিয়ার? কারণ প্রথমে আগে পানিটাকে সরাইতে হবে। সো তুমি আগে Al2O3 কে ইনটু টু এইচ টু ও কে তাপ দিবা। সো তাপ দেওয়ার পরে তুমি যেটা পাবা সেটা হচ্ছে পিওর Al2O3 পাবা, দেন প্লাস টু এইচ টু ও, ক্লিয়ার? দেন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন তড়িৎ রাসায়নিক সিরিজে দেখতে হবে তার পজিশন কোন জায়গায়। সো আমি যদি তড়িৎ রাসায়নিক সিরিজটা দেখি তখন দেখবো যে লিখো কানা মাঝি এলো জেনো, আমি বলছিলাম যে অ্যালুমিনিয়াম পর্যন্ত তাদেরকে তড়িৎ বিশ্লেষণের সাহায্যে পৃথক করতে হবে। এখন এইটা কোন কারণে এটা আমি এটার পরে বোঝাবো। সো এখন দেখো, তো আমরা কি করবো, অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করবো, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড তার গলনাঙ্ক হচ্ছে 2050°C। তো সেটা হচ্ছে 2050°C তাপমাত্রা অ্যালুমিনিয়াম অক্সাইডের গলনাঙ্ক 2050°C তাপমাত্রা, যেটা আমাদের শিল্প ক্ষেত্রে অনেকটা ক্ষতির সম্মুখীন করে আমাদের, কারণ হচ্ছে এই এত তাপমাত্রা দিতে গিয়ে আমার অনেক বেশি জ্বালানি খরচ হয়। এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে আমরা অন্য একটা সাবস্টেন্স অ্যাড করতে পারি, যেটা অ্যাড করার কারণে এটার গলনাঙ্ক কমে যাবে, ক্লিয়ার? সো ওই সাবস্টেন্সের নাম হচ্ছে ক্রায়োলাইট। আমাদের কি এটা মনে রাখতে হবে, ক্রায়োলাইট, সেটার নাম হচ্ছে ক্রায়োলাইট। এবং এটা সংকেতটা তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে জ্ঞানমূলকে দিয়ে দেয়, সেটা হচ্ছে Na3 দেন Al তারপর হচ্ছে F6। সো এটা যদি মনে রাখতে চাও তাহলে এবার মনে রাখতে পারো, খেয়াল করো, তুমি মনে রাখবা যে এটা যেহেতু আমি অ্যালুমিনিয়ামের সাথে মিশাচ্ছি সেই জন্য এটার মাঝখানে হচ্ছে, মানে মাঝখানে থাকে আমার নেতৃত্ব দিচ্ছে, মাঝখানে নেতৃত্ব হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপর এটা মনে রাখতে পারো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, ক্লিয়ার? সো অ্যালুমিনিয়ামের যোজনী যেহেতু 3, সেহেতু তুমি এইখানে যে সংখ্যাগুলো পাবা সেগুলো হচ্ছে 3 গুণিতক, অর্থাৎ একটা হচ্ছে 3 × 3 আর একটা 3 × 2 = 6। এখন তাহলে কি হবে, অ্যালুমিনিয়ামের আগে কি আছে সেটা একটু খেয়াল করো, ক্যালসিয়াম সোডিয়াম, তারপরে নিয়ে আসবে সোডিয়ামকে, তারপরে দিয়ে দেবে ফ্লুরিনকে, এবং সংখ্যাটা দিয়ে দেবে 3 এবং 6। যেহেতু অ্যালুমিনিয়াম যোজনী 3, সেটা তুমি 3 গুণিতক দিয়ে করতে পারো, জাস্ট মনে রাখার জন্য আর কি। Na3AlF6, ক্রায়োলাইট। সো এটাকে যদি তুমি অ্যালুমিনিয়ামের সাথে মিশাও, এটাকে যদি তুমি মিশাও তখন তুমি যেটা পাবা সেটা হচ্ছে তাদের গলনাঙ্ক, এখন এই মিশ্রিত এর গলনাঙ্ক এখন আয়সা পর্ব হচ্ছে 800 থেকে 1000°C তাপমাত্রায়। কত থেকে কত? 800°C থেকে 1000°C তাপমাত্রায়, ক্লিয়ার? তার মানে এই ক্রায়োলাইটের দাম যেহেতু কম, আমরা ক্রায়োলাইট মিশে ওই আমাদের যে জ্বালানিটা সেটা আমরা সাশ্রয় করতে পারি, ক্লিয়ার? এখন দেখো, এখন জাস্ট তুমি পরীক্ষার হলে লিখে দিবা যে আমাদেরকে এটাকে গলাইতে হবে। সো গলানোর পরে আমরা আয়ন পাবো, এবং আয়নটাকে আমরা কিভাবে এনোড ক্ষেত্রের মাধ্যমে বিশ্লেষণ করবো সেটা আমি বুঝাচ্ছি। এখন দেখো, একটা আয়ন পেতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়ন পাওয়ার জন্য আমি যে নিয়মটা বলছিলাম সেটা হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে দেখো, এদিকে দুইটা, এদিকে দুইজন আছে, একজন হচ্ছে অ্যালুমিনিয়াম আর একজন হচ্ছে অক্সিজেন। তো তুমি যেটা করবা আয়ন ভাঙানোর ক্ষেত্রে, তুমি প্রথমে অ্যালুমিনিয়াম রাখার জন্য অ্যালুমিনিয়ামের সংখ্যাটাকে আগে দিবা, অর্থাৎ দিবা 2 Al,
ক্লিয়ার? তারপরে বাকি যেই মোলট আছে তার সংখ্যাটাকে তুমি তার উপরে দিবা, দ্যাট মিন্স তুমি এখন দিতে পারো 3, তারপরে এটা যেহেতু প্রথমে সেই জন্য একটা প্লাস প্লাস এটা দিতে পারো, প্লাস অক্সিজেনের ক্ষেত্রে তুমি এটাকে ফলো করবা, এখানে 3 আছে, এখানে 3 আছে, দ্যাট মিন্স এখানে তুমি 3 দিতে পারো, দেন অক্সিজেন, এবং অক্সিজেন ছাড়া অন্য যেটা সংখ্যা সেই সংখ্যাটাকে তুমি উপরে দিতে পারো, এবং উপরে দেওয়ার পরে এটা যেহেতু শেষে আছে এই জন্য এটাকে মাইনাস দিবা, ক্লিয়ার? এখন দেখো, এখন আমরা এটার এনোড এবং কেথোড ডিরেকশন করবো, সেটার জন্য দ্রবণে আমার এই আয়ন গুলো আছে, আমি যদি দ্রবণটা একটু দেখানোর চেষ্টা করি, সাপোজ এটা হচ্ছে দ্রবণ, এবং দ্রবণে আমরা এই আয়ন গুলো পাবো, আয়ন গুলো হচ্ছে একটা হচ্ছে 2Al+, Al3+, আর একটা হচ্ছে 3O2-, ক্লিয়ার? এখন এইগুলো আমরা এনোড কেথোড দিব, এনোড কেথোড দিব, আমরা জানি যে এই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে, এই যে বড় প্রান্তটা সেটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এই যে ছোট প্রান্তটা সেটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, তো ধনাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে এনোড, এবং ঋণাত্মক প্রান্তের সাথে যেটা যুক্ত থাকে সেটা হচ্ছে কেথোড, ক্লিয়ার? সেটা হচ্ছে কেথোড। এখন দেখো, তো এনোড যেহেতু ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, সেহেতু সে স্বভাবতই ঋণাত্মক আয়নটাকে আকৃষ্ট করবে, সো আমরা যদি এনোড রিঅ্যাকশনটা লিখি, আমরা যদি এনোড রিঅ্যাকশনটা লিখি, তখন আমরা যেমন লিখতে পারি এনোড রিঅ্যাকশন, সো এনোড রিঅ্যাকশন যদি আমরা লিখি তখন আমরা কি পাবো, সেটা হচ্ছে দেখো এনোডে আসবে 3O2, মানে 3O2-, আমি যখন একটা মোলের উপরে মাইনাস দিচ্ছি, অর্থাৎ সাপোজ আমি সাপোজ যখন একটা মোলের উপরে মাইনাস দিচ্ছি, যখন আমি ফ্লুইনের উপরে একটা মাইনাস দিচ্ছি, সেটা বোঝাচ্ছে যে তার মধ্যে একটা ইলেকট্রন বাড়তি আছে, তো আমি যখন O2- দিচ্ছি সেটা বোঝাচ্ছে যে তার মধ্যে কয়টা ইলেকট্রন বাড়তি আছে, 2টা ইলেকট্রন বাড়তি আছে, ক্লিয়ার? আচ্ছা, দেন এই প্রত্যেকটা অক্সিজেন, এখানে কিন্তু 3টা অক্সিজেন আছে, 3টা অক্সিজেন, প্রত্যেকটা অক্সিজেনেরই 2টা করে কি আছে ইলেকট্রন বাড়তি আছে, এই পর্যন্ত বুঝতে পারতেছি তো আমরা, প্রত্যেকটা অক্সিজেনেরই কি আছে 2টা করে ইলেকট্রন বাড়তি আছে, সো প্রত্যেকটা ইলেকট্রন যদি 2টা, প্রত্যেকটা অক্সিজেন যদি 2টা করে ইলেকট্রন দেয়, তাহলে তিনজনে কয়টা ইলেকট্রন দিবে, 6টা, দ্যাট মিন্স তুমি লিখতে পারো 3O2-6 ইলেকট্রন ইকুয়াল টু, তুমি যেটা লিখতে পারো এখানে তুমি 3টা অক্সিজেন পাচ্ছ, একটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন, আরেকটা অক্সিজেন, এই পর্যন্ত বোঝা গেছে? এখন দেখো, প্রকৃতিতে তো অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস হিসেবে থাকে, সো অক্সিজেন হবে O2+O হিসাবে, কিন্তু এদিকে প্রবলেম যেটা সেটা হচ্ছে প্রকৃতিতে অক্সিজেন কি হিসেবে থাকে, দ্বিপরমাণু, সো দ্বিপরমাণু হিসেবে থাকলে তোমাকে তো এই অক্সিজেনটা তো ফ্রি থাকতে পারবে না, সো আলটিমেটলি কি হয়, সেটা হচ্ছে আবার অন্য একটা 3O2- আবার আসে এনোডে, সো আবার আসার পরে এখান থেকেও 6টা ইলেকট্রন চলে যায়, এবং এইখানে আমরা 3টা অক্সিজেন পাই, এবং এইখানে আমরা একটা অক্সিজেন পাই, আর একটা অক্সিজেন পাই, তখন এই অক্সিজেন আর এই অক্সিজেন মিলিত হয়ে আবার একটা অক্সিজেন ফর্ম করে, বুঝে গেছে ব্যাপারটা? তার মানে আলটিমেটলি মোট রিঅ্যাকশনটা হচ্ছে 6O2-12 ইলেকট্রন ইকুয়াল টু, আমাদের গেইন হচ্ছে কয়টা অক্সিজেন, একটা 2টা, একটা হচ্ছে 3টা, ক্লিয়ার? দ্যাট মিন্স 3O2, বুঝা গেছে এই পর্যন্ত, এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, তারপরে যাবো হচ্ছে আমরা কেথোড ডিরেকশনে, সো আমরা যদি কেথোড ডিরেকশনে চলে যাই, এটা হচ্ছে কেথোড ডিরেকশন, যাবো হচ্ছে এইদিকে, আমরা চলে যাবো হচ্ছে কেথোড ডিরেকশন, সো এই কেথোড ডিরেকশনে যাওয়ার পরে যেটা দেখবো সেটা হচ্ছে কেথোড ডিরেকশন, সো কেথোড ডিরেকশনে দেখো এদিকে আয়নটা যেটা সেটা হচ্ছে এই আয়নটা হচ্ছে 3+, অর্থাৎ প্লাস, এখন প্লাসকে কি আকর্ষণ করবে, যেটা ঋণাত্মক, সো এখানে যেহেতু এই কেথোড প্রান্তরে ব্যথা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত, সেহেতু সে অ্যালুমিনিয়ামকে এখন আকর্ষণ করবে, ক্লিয়ার? সো এখন দেখো, সেটা হচ্ছে 2Al3+, এখন প্রত্যেকটা অ্যালুমিনিয়াম কয়টা করে ইলেকট্রন গ্রহণ করবে, 3টা করে, ক্লিয়ার? এখানে আমি 3+ দিলাম মানে তার 3টা ইলেকট্রনের ঘাটতি আছে, আমি যদি 1+ দিতাম তার মানে কি বোঝায়, 1টা ইলেকট্রনের ঘাটতি আছে, আমি যদি 2+ দেই তখন 2টা ইলেকট্রনের ঘাটতি আছে, বোঝা গেছে ব্যাপারটা? এখন 2Al+ আইসা কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, দ্যাট মিন্স 6টা ইলেকট্রন, যেহেতু প্রত্যেকই কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, 2টা করে, তখন অ্যালুমিনিয়াম যেহেতু প্রকৃতিতে Al হিসেবে থাকে, সেটা আমরা Al হিসেবে লিখতে পারি, সো এদিকে যেহেতু 2টা Al, সো আমরা এখানে লিখবো 2Al, বাট এদিকে কথাটা হচ্ছে যে এনোডে একটা আয়ন যতগুলো ইলেকট্রন দিবে, কেথোডে ওইটা অন্য একটা আয়নকে ঠিক ততগুলো ইলেকট্রনই সরবরাহ করবে, তাহলে এনোডে এই O2- আয়ন এখানে কয়টা ইলেকট্রন সরবরাহ করছে, 12টা, তাহলে কেথোডে সে অবশ্যই কেথোর কয়টা ইলেকট্রন দিবে, 12টা ইলেকট্রন দিবে, 12টা ইলেকট্রন দিবে, সো এখানে যেহেতু দুইজনে Al3+ 6টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, সো আরো 6টা ইলেকট্রনকে গ্রহণ করতে হবে প্রতি ধাপে, সো এখানে আবার 2Al3+ আসবে, আসার পরে আবার 6টা ইলেকট্রন গ্রহণ করবে, আলটিমেটলি তারাও 2Al পাবে, দ্যাট মিন্স আলটিমেট রিঅ্যাকশনটা হবে 4Al3+ +12 ইলেকট্রন ইকুয়াল টু 4Al, ক্লিয়ার? অ্যালুমিনিয়াম
এইভাবে আমরা অ্যালুমিনিয়াম ধাতুকে কি করতে পারবো, নিষ্কাশন করতে পারবো। ক্লিয়ার? সো এইভাবে আমাদের অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন হয়ে যাবে। আমরা প্রথমে বলবো যে এখান থেকে আমরা ক্রায়োলাইট মিশ্রিত করবো, কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের যে অ্যালুমিনিয়াম অক্সাইডের গণনা করছে 2050 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আমরা যখন ক্রায়োলাইট এড করবো তখন সেটা তাপমাত্রা হয়ে যাবে 800 থেকে গণনা করে যাবে 800 থেকে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। দিয়ে এটাকে গণনার পর আমরা এই নোট কিন্তু ডিরেকশনের মাধ্যমে করতে পারবো। ক্লিয়ার? সো এখন তোমাকে আমি যে জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে আমরা কেনই বা অ্যালুমিনিয়াম বা এইগুলোকে অ্যালুমিনিয়াম সোডিয়াম বা লিথিয়াম এই এই পর্যন্তটাকে এদেরকে আমরা কেনই বা আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করতেছি, কার্বন বিজারণের মাধ্যমে নিষ্কাশন করি না কেন। আরেকটা ব্যাপার হচ্ছে কার্বন নিষ্কাশনের মাধ্যমে যদি তুমি নিষ্কাশন করো তাহলে হচ্ছে কার্বন বা কয়লা এগুলো কিন্তু আমরা অতি সহজে কিনতে পাওয়া যায়, ঠিক আছে, দাম কিন্তু কম, মানে আমাদের লাভজনক হবে, আমাদের শিল্পের জন্য লাভজনক হবে, কিন্তু তারপরে আমরা ওইটাকে কয়লা বা কোক কয়লা বা কার্বন দিয়ে করতেছি না, আমরা তড়িৎ বিশ্লেষণ দিয়ে করতেছি, যেটা অনেক ব্যয়বহুল। কারণটা হচ্ছে আমরা যদি কার্বন বা কোক কয়লা দিয়ে করতে যাই তখন এরা নিষ্কাশিত হবে না। কেন নিষ্কাশিত হবে না সেটা বোঝাই। ক্লিয়ার? সো এখন দেখো কেন নিষ্কাশিত হবে না, সেটা হচ্ছে কার্বন বা এদের যে আমি দেখাই, আমি একটা পাড়ে রাখতেছি হচ্ছে কার্বনকে, একটা পাড়ে রাখতেছি কার্বনকে, একটা পাড়ে রাখতেছি আমি এই যে লিথিয়াম, তারপরে ক্যালসিয়াম, সরি পটাশিয়াম, ক্যালসিয়াম, নিকোকানা, সোডিয়াম, মাঝি, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, এবং এই পাড়াতে আমি জায়গা দিব হচ্ছে কার্বনকে। এই পাড়ে কাকে জায়গা দিব? কার্বনকে। এবং তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের এরপরে আমাদের যে মৌলগুলো আছে তারা একটা ইউনিট, যেন ফিস ফিস করে এরকম একটা ইউনিট তারা। এখন দেখো, এখন এই প্রত্যেকটা মৌলেরই এইদিকে আমি কার্বনকে বসাইলাম, এইদিকে আমি কার্বনকে বসাবো, এইদিকে প্রত্যেকটা মৌলেরই অক্সিজেনের প্রতি আসক্তি আছে। কি বললাম? প্রত্যেকটা মৌলেরই অক্সিজেনের প্রতি আসক্তি আছে। সো ক্যালসিয়ামেরও অক্সিজেনের প্রতি আসক্তি আছে, কার্বনেরও কার প্রতি আসক্তি আছে, অক্সিজেনের প্রতি আসক্তি আছে। সো এদিকে একটা অক্সিজেন দিলাম এবং দেখাইলাম যে এদের আসক্তি আছে কার? অক্সিজেনের প্রতি। বুঝা গেছে ব্যাপারটা? এদের কার প্রতি আসক্তি আছে? অক্সিজেনের প্রতি। এই পর্যন্ত বোঝা গেছে? এবং এদিকে আমি আরেকটা দেখাবো, কার্বনেরও আসক্তি আছে, কার প্রতি? অক্সিজেনের প্রতি। ধরো এদিকে আমি একটা অক্সিজেন দিলাম এবং অক্সিজেনকে এই পরে আসক্তিতে দেখালাম যে সে এটাকে, সে এটার প্রতি আসক্তি আছে, এবং এখানে অক্সিজেনকে দেখালাম এবং এদেরও অক্সিজেনের প্রতি আকর্ষিত আছে। বুঝা গেছে ব্যাপারটা? বাট এদের আসক্তির মান, ধরো অক্সিজেনের প্রতি আসক্তির মান, ধরো আমি মানটা ধরতে বলতেছি, এদের আসক্তির মান হচ্ছে 10, এদের আসক্তির মান কত? 10। এবং এই কার্বনের অক্সিজেনের প্রতি আকর্ষণের মান হচ্ছে সাপোজ ধরো তুমি 7, কত? 7 ধরে নিতে বলতেছি, অ্যাকচুয়াল মান এগুলো না। সো তুমি যদি এদের ইলেকট্রন আসক্তির মান, সরি অক্সিজেনের প্রতি আসক্তির মান দেখো, তখন এদের মান হচ্ছে 5, তখন এদের মান কি? 5। এখন দেখো, এখন তুমি যে সাপোজ অ্যালুমিনিয়ামকে যে তুমি নিষ্কাশন করতে চাচ্ছ কার্বন মনোক্সাইড দ্বারা, কাকে দ্বারা? কার্বন মনোক্সাইড বা কার্বন দ্বারা। সো অ্যালুমিনিয়ামকে যখন তুমি আনলা, Al2O3 প্লাস কার্বন, এখন তুমি চাচ্ছ কি? তুমি চাচ্ছ যে কার্বন এখান থেকে অক্সিজেনটাকে তার নিজের সাথে সংযুক্ত করে ফেলুক বা সে নিজে এটাকে আকর্ষণ করে ফেলুক। এ পর্যন্ত বোঝা গেছে? কার্বন কি করো? নিজে এটাকে ধরে রেখে দেব। এখন দেখো, এখন যেহেতু অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, অ্যালুমিনিয়াম অক্সিজেনের প্রতি আকর্ষণ কত? আসক্তি কত? 10। কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি কত? 7। তাহলে অ্যালুমিনিয়ামের যেহেতু অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, সেহেতু সে তার অক্সিজেনটাকে যাইতে দিবে না, কার্বন এটাকে জোর করলেও সে এখান থেকে নিতে পারবে না। দেখলে কার্বনের মাধ্যমে আমরা কি করতে পারবো না? নিষ্কাশন করতে পারবো না। কোন কারণে? কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি যে পরিমাণ আসক্তি আছে, কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি তার থেকে কম। এ পর্যন্ত বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তো তুমি যদি জিঙ্কের ক্ষেত্রে যাও, যখন তুমি Zn(O)1 বা জিঙ্কের ক্ষেত্রে যখন যাবা, তখন যদি তুমি কার্বন কেন, তখন দেখো, তখন জিঙ্কের অক্সিজেনের প্রতি আসক্তি হচ্ছে তোমার কত? 7। জিঙ্কের অক্সিজেনের প্রতি আসক্তি কত? 7। এবং কার্বনের পাঁচ। জিঙ্কের অক্সিজেনের প্রতি আসক্তি কত? 5। কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি কত? 7। সো কার্বনের যেহেতু অক্সিজেনের প্রতি আসক্তি বেশি, সেহেতু ওই কার্বনটা কি করবে? ওই Zn থেকে অক্সিজেনটাকে ছিনে নিয়ে আসবে। তখন আমরা ওই Zn প্লাস CO লিখতে পারি। দ্যাট মিন্স এই কার্বনটা পসিবল এই Zn থেকে কাকে নিয়ে আসার জন্য? অক্সিজেনের নিয়ে আসার, দ্যাট মিন্স Zn-টাকে মুক্ত করে দেওয়ার জন্য। সো Zn এর ক্ষেত্রে তখন আমরা কি পদ্ধতি প্রয়োগ করবো? আমরা কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করবো। কারণ হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি প্রয়োগ করলে অতি সোজা ব্যাপারটা, বুঝা গেছে ব্যাপারটা? দামও কম। হ্যাঁ, Zn-ও তুমি তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করতে পারবা, কিন্তু আমরা করি না, কারণ হচ্ছে এটা শিল্পে ক্ষতিকারক, মানে শিল্পে আমাদের, হ্যাঁ, ক্ষতি হবে, আমাদের টাকার ক্ষতি হবে, কারণ তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের অনেক খরচ হয়। প্রধান কথা হচ্ছে এটা দিয়ে হয়ে যায়। হ্যাঁ, এটা দিয়ে হয়ে যায়, এই জন্য আমরা যাই না। বুঝা গেছে ব্যাপারটা? এই কারণে তোমার এই যে
পরীক্ষার হলে যদি এরকম কোশ্চেন আসে যে অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা কোন কারণে তড়িৎ বিশ্লেষণ করতেছি, আবার জ্যাটেনকে আমরা কোন কারণে তড়িৎ বিশ্লেষণ করে নিঃশেষণ করতেছি না, তখন এইভাবে আনসারটা দিবা। কোশ্চেনটা কি করলাম, অ্যালুমিনিয়ামকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করতেছি, কিন্তু আমরা জিঙ্ককে কেন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি করতেছি না, নিষ্কাশন করতেছি না। তো এটা আনসার দিবা এইভাবে। ভাই আমরা তো এমনগুলো ধরে নিছি, আসলে কি আসলে এটা না, তবে এইটা এইটা ঠিক যে এদের অক্সিজেনের প্রতি আসক্তি কার্বনের থেকে বেশি এবং এদের অক্সিজেনের প্রতি আসক্তি কার্বনের থেকে কম। বুঝা গেছে ব্যাপারটা? অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তি কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি থেকে বেশি, কি বলো? অ্যালুমিনিয়ামের অক্সিজেনের প্রতি আসক্তি কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি থেকে বেশি, এই কারণে অ্যালুমিনিয়ামকে আমরা কার্বন বিজারণের মাধ্যমে কি করতে পারি না, আলাদা করতে পারি না, কি বললাম? এই জন্য আমরা অ্যালুমিনিয়ামকে কার্বন বিজারণের মাধ্যমে আলাদা বা নিষ্কাশন করতে পারি না। বুঝা গেছে ব্যাপারটা? সো অ্যালুমিনিয়ামকে নিষ্কাশন করতে গেলে তখন আমাদের কি লাগে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া লাগে। কিন্তু জিঙ্কের অক্সিজেনের প্রতি আসক্তি কার্বনের অক্সিজেনের প্রতি আসক্তি থেকে কম, যে কারণে কার্বন কি করতে পারে, জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেনটাকে সরিয়ে নিতে পারে, যেভাবে আমরা ফ্রি জিঙ্ক পেতে পারি আমরা, এবং জিঙ্ককে আমরা কি করতে পারি, নিষ্কাশিত করতে পারি। এই জন্য এটা যেহেতু এবং সহজ এবং খরচ কম, এই জন্য আমরা শিল্প কারখানায় জিঙ্ককে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে নিষ্কাশন করি না, আমরা কার্বনের মাধ্যমে নিষ্কাশন করি। ক্লিয়ার? বুঝে গেছে ব্যাপারটা? ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। আচ্ছা।